ওম নমঃ শিবায় স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। আমরা আগের দুটো ভিডিওতে সবার আমি ছাত্র কবিতাটা করেছি, আজ আমরা সবার আমি ছাত্রর এক্সারসাইজের কিছু কাজ করব। প্রত্যেকে বইয়ে দেখো কবিতাটা যেখানে শেষ হয়েছে তারপরে কিছু শব্দার্থ রয়েছে, নিচে নিচে লিখে প্রত্যেকটা শব্দার্থ বাংলা লিট খাতায় অবশ্যই লিখে ফেলবে এবং তার সাথে সাথে অবশ্যই সেগুলো মুখস্থ করে লেখার অভ্যেস করে ফেলবে। দেখো শব্দার্থ কপি হয়ে যাবার পরে, মুখস্থ হয়ে যাবার পরে মূলভাবের কাজ করবে। মূলভাব লিখে একটা ড্যাশ দিয়ে লিখবে কবি সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতাটি। দাঁড়ি, প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দাঁড়ি, বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। দাঁড়ি, তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, কমা পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, কমা খোলা মাঠের কাছে শিক্ষা পাই দিল খোলা হতে। দাঁড়ি, সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, কমা চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। দাঁড়ি, সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, দাঁড়ি আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। দাঁড়ি, এমনিভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। দাঁড়ি, তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা। এরপরে আমরা চলে আসব এক্সারসাইজের কাজে। দেখো নিজে করো বলে হেডিং দেওয়া আছে এক্সারসাইজে, নিজে করোর এক নম্বর প্রশ্ন আমরা এখন করছি। প্রত্যেকে লিট খাতায় মূলভাব লেখার পরে প্রশ্নগুলো লিখে তারপরে আনসার করবে। কোনো প্রশ্নই কিন্তু শুধু উত্তর লিখলে হবে না, সব প্রশ্নই বই থেকে কপি করে তারপরে উত্তর লিখতে হবে। দেখো নিজে করো হেডিং দিয়ে এক নম্বর লিখবে, এক কথায় উত্তর দাও। একের ক, আকাশ কি শিক্ষা দিয়েছে? উত্তর হবে আকাশ উদারতার শিক্ষা দিয়েছে। দাঁড়ি, একের খ, কে আপন তেজে জ্বলতে শিক্ষা দেয়? কোশ্চেন মার্ক। উত্তর লিখবে সূর্য আপন তেজে জ্বলতে শিক্ষা দেয়। দাঁড়ি, একের গ, কার সহিষ্ণুতা সবচেয়ে বেশি? কোশ্চেন মার্ক। উত্তর হবে মাটির সহিষ্ণুতা সবচেয়ে বেশি। দাঁড়ি, একের ঘ, চাঁদের হাসি কেমন? কোশ্চেন মার্ক। চাঁদ আমাদের কি শেখায়? কোশ্চেন মার্ক। উত্তর লিখবে চাঁদের হাসি মিঠে। দাঁড়ি, প্যারা করে লিখবে চাঁদ আমাদের মিঠে হেসে মধুর কথা বলতে শেখায়। দাঁড়ি, একের উমর প্রশ্ন রয়েছে শ্যাম বনানি, যেভাবে সিঙ্গেল কোটে বইতে দেওয়া আছে সেভাবেই উত্তরের ক্ষেত্রেও সিঙ্গেল কোটগুলো রাখতে হবে। তাহলে একের উমর প্রশ্ন রয়েছে শ্যাম বনানি ও পাষাণ কি? উত্তর লিখবে শ্যাম বনানি হলো সবুজ বন। দাঁড়ি, পাষাণ হলো পাথর। দাঁড়ি, দু নম্বরে দেখবে সংক্ষিপ্ত উত্তর দাওয়ের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নোত্তর আমরা আজকে লিখব না, আমরা এরপরে চলে আসব তিনের প্রশ্নে, যেটা রয়েছে মানে লেখো, সেটা আমাদের করতে হবে না কারণ আমরা শব্দার্থ লিখে ফেলেছি। এবার দেখো চার নম্বরের প্রশ্ন লিখবে বিপরীত শব্দ লেখো, নিচে নিচে শব্দগুলো লিখবে যেভাবে আমি লিখেছি। দেখো আমি ডিফারেন্ট কালিতে আনসারগুলো করে দিয়েছি। দেখো উদার অপোজিট হবে অনুদার, জ্বলতে অপোজিট নিভে, সহজ অপোজিট কঠিন, মৌন অপোজিট মুখর, মৌন মানে চুপচাপ আর মুখর হচ্ছে নয়েজি, বেশ কথাবার্তা বলে এরকম।
মিঠে, কড়া বা তেতো। চলো এরপরে দেখি আর কি প্রশ্ন আমরা করব। দেখো এবার রয়েছে 5 নম্বরের প্রশ্ন, যেটাতে রয়েছে বাক্য রচনা করো। বাক্য রচনা যেহেতু তোমরা নিজেরা করো, তাই সেটা নিজেদের করতে হবে। দেখো আমি অন্য কালি দিয়ে লিখে দিয়েছি, নিজেরা করবে। 6 নম্বর দেখো, সঠিক উত্তরের নিচে নিচের সত্য এবং ভুল উত্তরের নিচে মিথ্যা লেখো, অর্থাৎ ট্রু ফলস। দেখো 6-এর ক, কবি মাটির কাছে সহিষ্ণুতা শিখেছেন, এটা সত্য। খ দেখো, আপন কাজে কঠোর হতে সাগর দীক্ষা দিল, এটা মিথ্যা, তাই মিথ্যা লেখা আছে। 6-এর গ, গোটা পৃথিবীকে কবি পাঠশালা মনে করেন, এটা সত্য। 6-এর ঘ, নদীর কাছে কবি সরসতা শিক্ষা পেয়েছে, এটা মিথ্যা। 6-এর উম, কর্মী হবার মন্ত্রণা দেয় বাতাস, এটা সত্য। এই প্রশ্নোত্তরের কাজও কিন্তু পুরো উত্তর লেখার আগে প্রশ্ন কপি করতে হবে। এবার দেখো 7 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলি সঠিক জায়গায় বসাও। এখানে ব্র্যাকেটে কিছু শব্দ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে সঠিক ফিলিংয়ে বুঝে বুঝে বসাতে হবে। দেখো ব্র্যাকেটে আছে উদার, আপন, অন্তর, পাতায়, সহিষ্ণুতা। এবার কয়ে রয়েছে পাড়ার সবাই ড্যাশ কেউ পর নয় দাড়ি, এই ড্যাশে বসবে আপন। খ মহৎ ব্যক্তির ড্যাশ বড় হয়, এই ড্যাশে বসবে অন্তর। গ বিদ্যাসাগর ড্যাশ হৃদয়ের ছিলেন, এই ড্যাশে বসবে উদার। এবার এসো 7-এর ঘ, গাছের ড্যাশ চাঁদের আলো পড়েছে দাড়ি, এই ড্যাশে হবে পাতায়। 7-এর উম, সহ্য করার ক্ষমতাকে ড্যাশ বলে, এই ড্যাশে বসবে সহিষ্ণুতা। আজ এই পর্যন্ত রইল সুন্দরভাবে প্রশ্ন লিখে উত্তর লিখে লিট খাতায় কাজগুলো শেষ করে রাখবে। পরের ভিডিওতে আমরা 2 নম্বরের প্রশ্নোত্তরের কাজ করব। আশা করি বুঝতে পেরেছো সব কিছু। নমঃ শিবায়।